শুধু গাইবেন না পড়বেন, শুধু সাজবেন না পড়বেন, শুধু কি করবেন? বহুত সাজিন না, কবরে মাটি হয়ে গেছে। আরো বহুত সুন্দরী ললনা, কবরে কি হয়ে গেছে? কবরে মাটি হয়ে গেছে, ধুলোয় মিশে গেছে। ধুলোয় কি? ধুলোয় মিশে গেছে। এই জন্য শুধুই সৌন্দর্যের মধ্যে আমার কামিয়াবি না, শুধুই প্রসাধনীর মধ্যে আমার কামিয়াবি না, শুধুই শাড়ি আর ছিপিজের মধ্যে আমার কামিয়াবি না, শুধু জুতা আর ভেন্টি ব্যাগের মধ্যে আমার কামিয়াবি না, আমার সফলতা, আমার কামিয়াবি ইমান আমলের মধ্যে। কিসের মধ্যে বলেন? কিসের মধ্যে? ইমান আমলের মধ্যে। তোমরা আধুনিক পরে টের পাইবা, কয়দিন পরে দেখবে যখন বিয়ের লাগে কেউ আইয়ে না, হুজুর একটা তাবিজ দেন, বিয়ের লাগে তো আহে না। বাস্তব না বাস্তব? রাগ করছেন কেউ? আল্লাহর কসম, হয়তো বা আমার কথাগুলো আপনাদের কাছে শক্ত লাগছে, এই যা বলছি সত্য বলছি, মাওলানা যা বলছেন সত্য বলছেন, মাওলানা যা বলছেন সত্য বলছেন, আমা হুয়া বিলহাল, একটাও দুষ্টমি নয়, একটাও কি নয় বলেন, একটাও কি নয় বলেন, এটা দুষ্টমি নয়, এটা দুষ্টমি, এগুলো দুষ্টমি নয়, এগুলো দুষ্টমি নয়। প্রশ্ন তুলছে, প্রশ্ন তুলছে, নারী হাত মোজা পা মোজা পরবে, পরে বের হবে কেন? নারী হাত মোজা পা মোজা পরবে কেন? নারী পর্দা মতো চলবে কেন? প্রশ্ন তুলছে। হা, আপনি কি বুঝবেন? আপনি মরে দেখেন আপনার জীবনের অবস্থা কি হয়। হাত মোজা পা মোজা পরবে কেন? হাত মোজা পা মোজা এই জন্য পরবে, কমলা যে কারণে ঢেকে রাখা হয় এই কারণে। পেঁয়াজের ছিলকা পেঁয়াজকে সংরক্ষণ করে, পেঁয়াজের ছিলকা পেঁয়াজকে সংরক্ষণ করে, রসুনের ছিলকা রসুনকে সংরক্ষণ করে, কমলার ছিলকা কমলাকে সংরক্ষণ করে, হ্যাঁ, নাশপাতির ছিলকা নাশপাতিকে সংরক্ষণ করে, আলুর ছিলকা আলুকে সংরক্ষণ করে, নারীর পর্দা নারীকে সংরক্ষণ করে। বলে হাত মোজা পা মোজা হলে হবে না, চেহারা না ঢাকলে হবে না, বলে না না কমলা, একটা আলফিন বরাবর ছিদ্র থাকলেও আর কেউ কিনে না। শক্ত হয়ে গেছে কি? পায়জামা যত শর্ট করবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে, অসম্ভব কল্পনা। পায়জামা যত উপরে উঠাবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে, তত অসম্ভব কল্পনা। বাজু আর বগল যত খুলে দিবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে, অসম্ভব কল্পনা। বলকে আপনার মেয়েকে আপনি যত কমলার মতো ঢেকে রাখবেন, যত নাশপাতির মতো ঢেকে রাখবেন, যত কি বলে ঢেকে রাখবেন, তত আপনার মেয়ে তাড়াতাড়ি গ্রহণ করবে মানুষ। হয়তো বা এই কথাগুলো বলনে ওলারা খুব দ্রুত কবরে চলে যাবে, আর কেউ এগুলো বলবে না। এই জন্য মা বোনদেরকে বলছি, আয়েল ইমান আমল ও তাকওয়া ছাড়া মানুষ আর গরু এক কথা, মানুষ আর ছাগল এক কথা, মানুষ আর কুত্তা বিড়াল এক কথা। আয়েল ইমান আমল তাকওয়া, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, বলেন কি বলছি? চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। এই জন্য মা বোনরা আজ থেকে নিয়ত করেন, এক নাম্বার প্রয়োজনীয় এলেম শিখবেন, এক নাম্বার জীবনে প্রয়োজনীয় এলেম শিখবেন, জীবনে কিছু পড়বেন, জীবনে কিছু পড়বেন, শুধু নাচবেন না পড়বেন, শুধু গাইবেন না পড়বেন, শুধু সাজবেন না পড়বেন, শুধু কি করবেন? বহুত সাজিন না, কবরে মাটি হয়ে গেছে। আরো বহুত সুন্দরী ললনা, কবরে কি হয়ে গেছে? কবরে মাটি হয়ে গেছে, ধুলোয় মিশে গেছে। ধুলোয় কি? ধুলোয় মিশে গেছে। এই জন্য শুধুই সৌন্দর্যের মধ্যে আমার কামিয়াবি না, শুধুই প্রসাধনীর মধ্যে আমার কামিয়াবি না, শুধুই শাড়ি আর ছিপিজের মধ্যে আমার কামিয়াবি না, শুধু জুতা আর ভেন্টি ব্যাগের মধ্যে আমার কামিয়াবি না, আমার সফলতা, আমার কামিয়াবি ইমান আমলের মধ্যে। কিসের মধ্যে বলেন? কিসের মধ্যে? ইমান আমলের মধ্যে। এই জন্য এক নম্বর সিদ্ধান্ত, আজ থেকে জীবনে প্রতিদিন প্রতিদিন 100 বার কালেমায়ে তৈবা পড়ব। মা বোন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলোকে বারবার মনে করা, বারবার মনে করা, প্রতিদিন 100 বার মহাব্বতের সাথে কালিমায়ে তৈয়বা পড়া। 2 নম্বর সবগুলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ,
সময় মতো পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ কি সময় মতো পড়া, পুরুষ পড়বে জামাতের সাথে, নারী পড়বে আজানের সাথে সাথে, পুরুষ পড়বে জামাতের সাথে, নারী পড়বে আজানের সাথে সাথে, রমজান মাসে রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা, লেকিন নামাজ হলো চব্বিশ ঘন্টা পাঁচ টাইম, পর্দা হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা, রোজা হলো বছরের জীবনে এক মাস, বছরে এক মাস, লেকিন পর্দা হলো চব্বিশ ঘন্টার ষাট মিনিট, ষাট মিনিটের ষাট সেকেন্ড, চব্বিশ ঘন্টার ষাট মিনিট আর প্রতি মিনিটের ষাট সেকেন্ড পর্দা, পর্দা কত মিনিটের ফরিজা, পর্দা কত মিনিটের ফরিজা, হ্যাঁ চব্বিশ ঘন্টা, এবার চব্বিশ ঘন্টায় কত মিনিট, চোদ্দশো চল্লিশ মিনিট, চোদ্দশো চল্লিশ মিনিটে কত সেকেন্ড, ছিয়াশি হাজার চারশো সেকেন্ড। তাইলে নারীর জন্য কাজ কি, ঈমান নামাজ রোজা হজ যাকাত পর্দা, ঈমান নামাজ রোজা হজ যাকাত পর্দা, ঈমান নামাজ রোজা হজ যাকাত পর্দা, আবার বলেন ঈমান নামাজ রোজা হজ যাকাত পর্দা, আবার বলেন কি হয়, মেয়েরা কথা বুঝে না, হ্যাঁ কেমন খবর পাবেন, কেমনি বুঝে না, না বুঝে কি হয়, ইমান বানান নামাজ বানান, ইমান বানান নামাজ বানান, রমজানে রোজা রাখেন, যাকাত ফরজ হলে যাকাত দেন, হজ ফরজ হলে হজ করেন, এরপরে পর্দা করেন, তবে আগামীকালের ডিউটি কি আপনার, আগামীকালের ডিউটি হলো তিনটা, ইমান নামাজ পর্দা, ইমান নামাজ পর্দা, ইমান নামাজ পর্দা, পরশু ডিউটি কি ইমান নামাজ পর্দা, এরপরের দিন ডিউটি কি ইমান নামাজ পর্দা, এরপরের দিন ডিউটি কি ইমান নামাজ পর্দা, আরও দুটা ডিউটি আছে, চার নম্বর ডিউটি হলো জিকির, ইমান নামাজ পর্দা জিকির, ইমান নামাজ পর্দা জিকির, এরপরে পঞ্চম নম্বর ডিউটি হলো ইমান নামাজ পর্দা ডিউটির সাথে, পঞ্চম নম্বর ডিউটি হলো সমস্ত গুণা ছেড়ে দেওয়া, চোখের গুণা করবো না, জবানের গুণা করবো না, কানের গুণা করবো না, হাতের গুণা করবো না, পায়ের গুণা করবো না, লজ্জাস্থানের গুণা করবো না, আমাকে দিয়ে কাউকে গুণা করতে দিব না, বলেন নিজে গুণা করবো না, আমার চেহারা দেখে কাউকে গুণা করতে দিব না। আচ্ছা রিক্সাওয়ালা রিক্সার পিছনে একটা ছবি ঝুলে রাখছে, রিক্সার পেছনে একটা ছবি লাগায় রাখছে, আচ্ছা রিক্সাওয়ালার কি কি লাভ বলেন না, রিক্সার পেছনে যে একটা নর্তকীর ছবি দিয়ে রাখছে, রিক্সাওয়ালার কি কি লাভ, রিক্সাওয়ালা দেখে জোরে কর না, দেখে রিক্সার পেছনে রিক্সার ছবি লাগায় রাখলে রিক্সাওয়ালার যে লাভ, নারী হাত মোজার পা মোজা ছাড়া রাস্তায় বাইরে নারীর সেই লাভ, বুঝেন না কি বুঝছেন ভাইয়া, কি বুঝছেন, রিক্সার পেছনে আর যদি একটা ছবি না থাকলে রিক্সাওয়ালার কোনো লাভ আছে, তো তুই বেকুবে আরেকজন ছবি দেখালি কে, তুই না দেখে তুই বেকুবে, রিক্সার পেছনে ছবি লাগাছ কি, তুই বেকুব না, না তোর তো কোনো লাভ হলো না, তুই তো চাইলি না, তুই তো সবার সুযোগ নেই, তো ও তুই বেকুবে আরেকজনের গুণা করার সুযোগ করে দিয়ে তোর লাভ কি হয়েছে, ঠিক যারা হাত মোজা পা মোজা ছাড়া রাস্তায় বাইরে হয় এদের এই লাভ আর কি, বেকুব বেকুব, আরজনে বলেন বেকুব, কিতা বলবেন এটা সেকেল এরা পুরাতন, আমি বলি আমরা পুরাতন সনাতন ঠিক আছে, আমরা পুরাতন সনাতন ছিল, তোমরা আধুনিক পরে টের পাইবা, কয়দিন পরে দেখবে যখন বিয়ের লাগে কেউ আইয়ে না, হুজুর একটা তাবিজ দেন, বিয়ের লাগে তো আহে না, বাস্তব না বাস্তব, রাগ করছেন কেউ, গতকালকে দুপুরে আমার বয়ান ছিল কোথায় ব্রাহ্মণবাড়িয়া, এক হাজারের মহিলা বেশি জমা হয়েছে, এক হাজারের মহিলা, আলহামদুলিল্লাহ মহিলাদের মধ্যেও আল্লাহ ইসলামী মজলিসে জজবা দিয়ে দিছে, আর দিয়ে দিছে কত কোথায় বলুন, সুবহানাল্লাহ, বলেন নারী, আচ্ছা এই বেটিটা যে রাস্তায় হাত মোজা পা মোজা ছাড়া চেহারা খুললা এই বেটিটা যে রাস্তায় ঘুরে, এমনি তার কি কি লাভ হয়েছে, সাইলো কে হেতির কি লাভ হয়েছে, আচ্ছা এটা তার চেহারা দেখে কেউ তারা টাকা দিছেনি, কেউ তার বিয়ের প্রস্তাব করছেনি, কেউ তার মাইয়ের বিয়ের প্রস্তাব করছেনি, তো তার কি লাভ হয়েছে, আমার একটু বোঝার না,
আচ্ছা হাসপাতালে চাকরি করে এই মেয়েটা, বেতন পায় না? পায় তো, বেতন পায়নি। আচ্ছা এই মেয়েটা যদি প্যান্ট শার্ট পিন্দি ডিউটি না করে সালোয়ার কামিজ পিন্দা পর্দা করে ডিউটি করতো, তার বেতনে কোনো অসুবিধা হইতো নি? আচ্ছা এই মেয়েটা প্যান্ট শার্ট পিন্দি ডিউটি করলে রুগীর বেশি উপকার হয়, কেমন? রুগীর উপকারটা বেশি হবে, তো তার উপকার হয়েছে। তার এই ড্রেস আপের মধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কি কি উন্নতি হয়েছে? তো কিচ্ছুনার জন্য তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমরাই কও না কি কি উপকার হয়েছে। আচ্ছা স্কুলে যদি যাইতো শিক্ষিকা, সে যদি শালীন পোশাকে যাইতো তার কি কি অসুবিধা হইতো? স্টুডেন্ট শালীন পোশাকে যাইতো তার কি কি অসুবিধা হইতো? কি তাহলে আমরা কি বুঝলাম বলেন? বলেন ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, গুনাহ ছেড়ে দেওয়া, এই হইল আজকের ডিউটি, আজকের ওয়াজের খোলাসা। এখন এগুলো শিখবেন কোথায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহ। বলেন দুই নম্বর তাবলিগ জামাতে, তিন নম্বর হকানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের খানকা। সুবহানাল্লাহ বলবেন। এই আজকে তিন নম্বরটা হইলো আর কি। আজকে কি হইলো? তাই এখন থেকে নিয়ত করেন, আমি আমার মেয়েকে দিন শিখাবো, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। সবাই বলেন, আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে এলেম ছাড়া নারী কেমন? লাইট ছাড়া? আর ইমান ছাড়া নারী কেমন? ইয়াহুদি যেমন, ইয়াহুদি যেমন, নাসারা যেমন। আর নামাজ ছাড়া নারী কেমন? হিন্দু যেমন। হ্যাঁ বলেন, নামাজ ছাড়া নারী কেমন? আর নামাজ ছাড়া নারী কেমন? হিন্দু যেমন। আল্লাহ আমাদের সবাইকে বুঝামানা সহজ করে দেন, এই মা বোনদের জিন্দগি সুন্দর করে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা এখনই আজান হবে, আমরা পুরুষরা এখানে জামাতে নামাজ পড়ব, ঠিক আছে? ইনশাআল্লাহ এখন আমরা আর ওদিকে যাবো না, মেয়েরা চলে যাবে, আমরা মসজিদে চলে যাবো, ঠিক আছে? আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, যারা পারেন কিনে নিয়ে যাবেন। মা বোনরাও যারা পারেন কিতাব সংগ্রহ করবেন, ঠিক আছে? না ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে না? জরুরি কোনো কথা আছে? আল্লাহ আমাদের সবাইকে